পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে জাতীয় নির্বাচন হচ্ছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনী সহিংসতায় বুধবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে 28 জন নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন উল্লেখ করে সারা দেশে মোবাইল ফোন পরিষেবা স্থগিত করে দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাহফুজুল হাসানের রিপোর্ট। সংকট জর্জরিত পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এবারে নির্বাচন পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজয়ী দলই হয়তো পাকিস্তানের চলমান সংকট উত্তরণে অন্যতম ভূমিকা পালন করবে। বিশ্বের পঞ্চম জনবহুল দেশ পাকিস্তানের মোট জনসংখ্যা 24 কোটি এবং এবারে নির্বাচনে মোট ভোটার হয়েছেন 12 কোটি 80 লাখ। তাদের মধ্যে 44% তরুণ ভোটার। পাকিস্তানের 749টি আঞ্চলিক সংসদেরও নির্বাচন চলছে। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 18,000 প্রার্থী। লড়াই হচ্ছে 266টি আসনে, সাথে আরও 70টি আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত রয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ PML, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ PTI, বিলাওয়াল ভুট্টো জারদারি ও তার বাবা আসিফ আলী জারদারির নেতৃত্বে মধ্য বামপন্থী পাকিস্তান পিপলস পার্টি PPP এবং স্বতন্ত্র প্রার্থীরা। কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে বন্দী পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান নিজে অংশ নিতে পারছেন না এবারের নির্বাচনে। দলীয় প্রতীক ব্যাট হারিয়ে সাবেক প্রধানমন্ত্রী দলের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও PTI-এর সরকার গঠন নিয়ে তেমন আশা দেখছেন না বিশ্লেষকরা। তাই ধারণা করা হচ্ছে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে পাকিস্তান মুসলিম লীগের প্রার্থী নওয়াজ শরীফ ও পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী বিলাওয়াল ভুট্টো জারদারির মধ্যে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গতকাল থেকেই পাকিস্তানে প্রায় 5 লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রের 400 মিটারের মধ্যে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের অবস্থান না করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। ভোট গ্রহণে পাকিস্তান জুড়ে 90,675টি ভোট কেন্দ্র স্থাপিত হয়েছে, যার মধ্যে 27,500-এর বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং প্রায় 18,500 কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে গতকালের বিস্ফোরণের খবরে নির্বাচনী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। বুধবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিশিন এবং কিল্লা সাইফুল্লাহ শহরে বোমা বিস্ফোরণে অন্তত 28 জন নিহত হয়েছেন। এছাড়াও নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর পাকিস্তানের 2 জন প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। এর আগে সোমবার এক থানায় সশস্ত্র বাহিনীর হামলায় 10 পুলিশ সদস্য নিহত হয়। মাহফুজুল হাসান, চ্যানেল আই।